এসো ভাই এসো নামে গাই কৃষ্ণ তবে জ্বালা তবে নামের মালা দূরে যাবে তবে জ্বালা তবে নামের মালা এখানে সিদ্ধান্ত অনেক ব্যক্তির ভাবনা চিন্তা হয় যে দীক্ষা না নিলে বোধহয় মালা করা যায় না 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 অদীক্ষিত ব্যক্তিও মালা করতে পারে হরিনামের মালা যুগটা হরিনামের যুগ এই যুগে আমি কোন মন্ত্র যদি না বলি ওই হরিনাম যদি করি হরিনাম হলো মহামন্ত্র এমনকি বোঝাবার জন্য আরেকটু বলি ধরুন আমি ব্রাহ্মণ আমার জড়দেহ ব্রাহ্মণের দেহে রক্ত আর আপনার দেহে রক্ত এক আপনার রক্তটা পচে গিয়ে পুজ হচ্ছে নিশ্চয় ব্রাহ্মণের দেহে রক্ত ক্ষীর হবে না পুজি হবে তাহলে জড়দেহ এখন এই জড়দেহে কি হয় অনেক সময় আমাদের অনেক কিছু বিস্মরণ ঘটে ধরুন আমি বিবাহ দিতে বসেছি ছেলে মেয়ে দুটি বিবাহ দিতে বসেছি অনেক মন্ত্র বলতে মন্ত্র বিস্মরণ হয়ে গেল যুগটা কলি যুগ এই বিবাহ কার্য সম্পন্ন হবে কিসে অন্য মন্ত্র না বলতে পারলো যদি হরিনামও করি হরিনাম দিয়ে বিবাহ কার্য সমাপন হবে হরিনাম হচ্ছে মহামন্ত্র বিবাহ বলুন অন্নপ্রাশন বলুন গৃহপ্রবেশ বলুন যে কোনো শ্রাদ্ধ তর্পণ যে কোনো নিষ্ঠাবান ব্রাহ্মণ দেখবেন শাস্ত্রজ্ঞ পণ্ডিত যদি হয় বিভিন্ন কাজে বিভিন্ন মন্ত্রাদি বলবার আগে বা পরে একবার হলো হরিনাম করে দেখবেন আপনি তর্পণ করতে যান সে কাটোয়া গঙ্গার ঘাট হোক আর বাগবাজার গঙ্গার ঘাট হোক আপনি তর্পণ করতে যান তর্পণ করতে গেলে দেখবেন ব্রাহ্মণ বলবে মন্ত্র বলুন আমি যা বলছি আপনি বলুন বললেন সব বলা হয়ে গেল যেই আপনি জল ছেড়ে উঠতে যাবেন বলছে দাঁড়ান আরেকটা কাজ আছে বলে কি এতক্ষণ তো চোদ্দ পুরুষের উদ্দেশ্যে মন্ত্র বলে জল দিলেন এবার পরমপিতার উদ্দেশ্যে জল দান করো পরমপিতাকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাহলে কি মন্ত্র বলবো বলুন হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে দূরে যা ত্রিতাবে জ্বালা উলোধ্বনি হরি নাম বল নাম চলে যাবে দেহ তরি সদা সরি বল ভরি চলে যাবে দেহ তরি বল ও ভাই প্রাণ ভরে উচ্চস্বরে দুটি বাহু তুলে প্রেমানন্দে বল হরি Hare Krishna.
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এতিনে কুমার আনন্দে ভরিল উঠিল মঙ্গল সু এতিনে কুমার আনন্দে ভরিল উঠিল মঙ্গল সু হে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিবতি জনমিল নাম হে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল কথার অর্থটা কিন্তু আমরা সকলেই জানি রতি মানে ভালোবাসা মতি মানে আমাদের মাথা তাহলে কথাটা কি দাঁড়ালো নিতাই গৌড়ের প্রতি আমাদের ভালোবাসা নাই আর আমাদের নিজ নিজ মাথাটা নিতাই গৌড় পাদপদ্মে এখনো আমরা বাঙালি ভক্ত যারা নোয়ালাম না যার জন্য আক্ষেপ করে পদাবলিতে বললেন আমার হল না তাই আজকে এই প্রচারকের ভূমিকায় দাঁড়িয়ে যতদূর পর্যন্ত শব্দযন্ত্রের মাধ্যমে কথাগুলো যাচ্ছে সবাই শুনুক জানুক বাঙালি ভক্তদের করণীয় কি প্রাণ মরে নিতাই গৌর ভজন করা জগৎবাসী পুরুষ নারী প্রাণ মরে ভজনিতাই নিতাই গৌর হরি জগৎবাসী পুরুষ নারী পুরুষ নারী ভজন জগৎবাসী পুরুষ নারী ভজন তাই গৌর ভরি এদিন ভুবানন্দে ভরি লয়ুল মঙ্গল সুর হে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি রতি রাজন মিলম।